হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওকে, তাহলে আজকে আমরা শুরু করব শোল্ডারিং এবং বেজিং এর সেকেন্ড পোর্শন। ঠিক আছে, সেখানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ জয়েন্টস। তাহলে শোল্ডার অ্যান্ড ইটস টাইপস, তো তাহলে আজকে এই টপিকসে আমরা আগের দিন দেখেছিলাম যে শোল্ডারিং বেসিক্যালি হচ্ছে একটা জয়েনিং মেথড, যেখানে আমরা শোল্ডার নামক একটা অ্যালয়ের মাধ্যমে দুটো প্লেটকে জয়েন করতে পারি। এটা একটা মেটাল জয়েন্ট প্রোভাইড করে, যেটা হচ্ছে আমাদের একটা সেমি পারমানেন্ট জয়েন্ট, অর্থাৎ এটাকে ডিসএঙ্গেজ করতে গেলে আমাদের প্যারেন্ট মেটাল গুলোর কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, বা সরি, প্যারেন্ট মেটালের থেকে ভালো বলা ভালো, ডেফিনেটলি বলতে গেলে বেস মেটালের কোনো রকম কোনো ক্ষতি হয় না, কিন্তু যেটা দিয়ে জয়েন করছে অর্থাৎ শোল্ডার জয়েন্টটা কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, কারণ একটা সেমি পার্মানেন্ট বলা হচ্ছে। এবং এটা তৈরি করতে গিয়ে আমাকে মেনলি হিট অ্যাপ্লাই করতে হচ্ছে, কারণ এখানে আমরা শোল্ডারটাকে গলানোর মাধ্যমে এবং সেটাকে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, লিকুইড শোল্ডারটাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জয়েন্ট অ্যাচিভ করে থাকি বলি এটা হচ্ছে একটা থার্মাল জয়েন্ট। তাহলে বেসিক্যালি শোল্ডারিং হচ্ছে একটা টাইপ অফ আমাদের থার্মাল অ্যাজ ওয়েল অ্যাজ একটা সেমি পার্মানেন্ট জয়েন্ট, যেখানে আমরা একটা ফিলার মেটাল ব্যবহার করে থাকি যেটার নাম হচ্ছে শোল্ডার। এটা বেসিক্যালি লেড এবং টিনের একটা মিশ্রণ বা একটা সম্পদ ধাতু, যার মেল্টিং পয়েন্ট জেনারেলি লেড এবং টিনের মেল্টিং পয়েন্টের থেকে কম হয়, যেটা হচ্ছে 205 ডিগ্রি সেলসিয়াস। এই কিছু অ্যাডভান্স জিনিস আমরা জানবো আজকে। বেসিক্যালি আমরা জানবো যে শোল্ডার কত রকম টাইপের হয়, অর্থাৎ আগের দিন যে শোল্ডারের কথা আমরা বলেছিলাম, এই যে শোল্ডারটার কথা আগের দিন দেখিয়েছিলাম, এই শোল্ডারটা আমাদের কত রকম টাইপের হয়ে থাকে। ঠিক আছে, আজকে সেটাই আমরা জানবো। তো শোল্ডার ইজ মেইনলি অফ টু টাইপস। ঠিক আছে, দু রকম ধরনের জেনারেলি শোল্ডার দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে সফট শোল্ডার, একটা হচ্ছে হার্ড শোল্ডার। তো সফট শোল্ডার কাকে বলা হয়? বেসিক্যালি একটা সফট শোল্ডার এবং সেকেন্ডটা হচ্ছে হার্ড শোল্ডার। ওকে, তো সফট শোল্ডার কাকে বলা হয়? সফট শোল্ডার বলতে যার মেল্টিং পয়েন্ট, অর্থাৎ আগের দিন আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, যার মেল্টিং পয়েন্ট অনেকটাই কম হয় এবং যেটা মেনলি আমাদের টিন এবং লেডের অ্যালয় হয়, সেটাকে আমাদের বলা হয় সফট শোল্ডার। ওকে, তো সফট শোল্ডার যদি আমরা যাই একটু ডিটেলসে যাই, তাহলে কি দেখতে পাবো, দেখি কি বলা হয়েছে সফট শোল্ডার সম্বন্ধে। সফট শোল্ডার ইজ ইউজড এক্সটেন্সিভলি ইন শীট মেটাল ওয়ার্ক ফর জয়েনিং পার্টস। সফট শোল্ডার জেনারেলি আমাদের শীট মেটাল ওয়ার্কের জন্য বা পাতলা পাত নিয়ে যেখানে কাজকর্ম করা হয় সেখানে জেনারেলি ব্যবহার করা হয় দুটো পাতকে একসাথে জয়েন্ট করবার জন্য। আচ্ছা, দ্যাট ইজ থিন শীটস হুইচ ক্যান নট বি আদার উইথস্ট্যান্ড আইদার উইথস্ট্যান্ড উইথ হাই টেম্পারেচার। তো মনে রাখা দরকার আমাকে যে আমি এখানে জয়েন্টটাকে কি দিয়ে করছি, জয়েন্টটাকে করছি শোল্ডারের সাহায্য নিয়ে, তাই তো? শোল্ডার দিয়ে করছি, সেই যা যে শোল্ডারটাকে নিয়ে করছি তার মেল্টিং টেম্পারেচার কত হয়, তার মেল্টিং টেম্পারেচার মাত্র এই রকম রেঞ্জের হয়, আমরা দেখতে পাবো আরো কমও হতে পারে। ঠিক আছে, তো জেনারেলি এই রেঞ্জের থাকে, তো এটা কি খুব একটা বেশি বেশি টেম্পারেচারের মধ্যে দিলাম, অর্থাৎ যদি এই জিনিসটাকে আমি একটা কোন একটা হাই টেম্পারেচারের অ্যাপ্লিকেশনের মধ্যে রাখলাম যেটা টেম্পারেচার হয়তো 300 ডিগ্রি সেলসিয়াস, তো 300 ডিগ্রি সেলসিয়াসে কি এটা এই জয়েন্টটা কি টিকে থাকবে, না এটা গলে গিয়ে সেপারেট হয়ে যাবে, গলে গিয়ে এটা গলে গিয়ে আলাদা সেপারেট হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। তাহলে ডেফিনেটলি এটা খুব 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 বেশি আমাদের হাই টেম্পারেচারের জন্য সুটেবল নয় জয়েন্টটা, তাই তো? যেখানে আমাদের বেশি হিটের দরকার পড়বে না সেই সব ক্ষেত্রে আমি এটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, বয়লার বা এইসব জিনিসে যেখানে প্রচুর হাই টেম্পারেচার দরকার পড়ে সেখানে কিন্তু শোল্ডারিং জয়েন্ট মোটেই সুটেবল জয়েন্ট নয়, বিশেষ করে সফট শোল্ডারিং তো একদমই নয়। আচ্ছা, নেক্সট আমাদের যেটা দেখছি, আচ্ছা, এবং ফোর্সের সাথেও টিকতে পারে না। আমরা জানি যে শোল্ডারিং জয়েন্ট যেটা হয় সেটা খুবই উইক হয়। ঠিক আছে, এই যে শোল্ডার যেটা আমরা পাই যেটা দিয়ে জয়েন্ট করি সেটা জেনারেলি অনেক উইক হয়, তো এটা নিজে উইক হওয়ার জন্য এই জিনিসটাই যেহেতু নিজেই উইক, তাই জন্য এটা দিয়ে যে জয়েন্টটা তৈরি হবে সেটাও ডেফিনেটলি উইক হবে, তাই না? এটা দিয়ে যে জয়েন্ট তৈরি হবে সেটাও জেনারেলি উইক হয়, তো এই কারণবশত কি হবে, খুব বেশি যদি আমি এটাকে টানাটানি করি, ঠিক আছে না, তো তাহলে কিন্তু এটা ছেড়ে যাবে। মানে আমি যদি বলি একটা সার্কিট বোর্ডের ক্ষেত্রে, এই যে একটা সার্কিট বোর্ড যদি আমি দেখি, ঠিক আছে, বা যেটাকে আমরা ইন্টেলিজেন্ট সার্কিট বলি, দেখি এখানে সার্কিট বোর্ডের কোনো ছবি দিয়েছি কিনা। হ্যাঁ, এই যে জিনিসগুলো এখানে লাগানো হয়েছে একটু ডিটেলসে দেখাবে, এটা বোঝা যাবে। এই যে এই যে দেখছি এখানে আমাদের যে ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলো দেওয়া রয়েছে, রেজিস্ট্যান্স হতে পারে, ঠিক আছে,
বা আমাদের যেগুলো ট্রানজিস্টার যেগুলো লাগানো রয়েছে, এই সমস্ত জিনিসগুলো এগুলো কি দিয়ে বসানো আছে, এই যে জায়গাগুলো, এই যে জায়গাগুলো, এই পোর্ট গুলোকে সার্কিট বোর্ডের মধ্যে কি দিয়ে বসানো আছে, এগুলো সমস্ত যেগুলো রয়েছে, এগুলো সমস্ত আমাদের কিন্তু সোল্ডারিং করে এগুলোর মধ্যে বসানো রয়েছে। তো আমি জানি যে এই সার্কিট বোর্ডটা জেনারেলি যেটা থাকে এগুলো লোয়ার, এগুলো লোয়ার অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। যেমন আমার কম্পিউটারে যদি মাদার বোর্ডটা ধরি, তাহলে সেখানে আমার কম্পিউটারটা কখনোই এতটা গরম হয়ে যায় না যার টেম্পারেচারটা 205-এর উপর উঠে যায়, তাই তো? আমার ফোনের যে মাদার বোর্ডটা থাকে তার টেম্পারেচারটা কখনোই 200 ডিগ্রি হয়ে যায় না, তাই তো? এরকম হয় কি আমার ফোনটা 200 ডিগ্রি টেম্পারেচারে গরম হয়ে যাবে? না স্যার, হয় না। তো যেহেতু ইলেকট্রনিক জিনিস এতটা বেশি গরম হয় না, সেই জন্য আমরা কিন্তু এখানে সোল্ডারিং জয়েন্ট ব্যবহার করতে পারি, ঠিক আছে? নাহলে আমাদের মাদার বোর্ডেও কিন্তু ওয়েল্ডিং করতে হতো, ঠিক আছে? তো যেহেতু এত টেম্পারেচার হয় না, এই জন্য আমরা সোল্ডারিং জয়েন্টটাকে এখানে বেশি প্রেফার করে থাকি। ইলেকট্রনিক কম্পোনেন্টের জন্য সোল্ডারিং প্রসেসটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, এগুলো কি কোনো কিছু আমার খুব বেশি টানতে হয়, মাদার বোর্ডটাকে কি আমি খুলে টানাটানি করি? বা আমি যদি একটা জিনিস বললাম, কোন একটা জায়গায় সাপোজ আমি দাড়ি পাল্লার যে একটা দেখি, ঠিক আছে, দাড়ি পাল্লার মধ্যে আমি যদি এরকম সোল্ডারিং জয়েন্ট করতাম, ঠিক আছে, যদি সেখানে আমি একটা 10 কেজির জিনিস ওজন করছি, দাড়ি পাল্লাটা কি থাকতো না ছেড়ে পড়ে যেত? একটু চাপ না পড়ে এটাকে, যদি ইনকেস আমি এটাকে ধরে খুব জোরে টেনে দিলাম, কি হবে এই জয়েন্টটা? সেটা কখনোই হাই টেম্পারেচার অথবা আমাদের হাই লো মানে ফোর্স এর জন্য বা হাই লোড এর জন্য কিন্তু সুটেবল নয়। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে যাচ্ছি। ইন কেস অফ শর্ট সোল্ডারিং, সোল্ডার আর মোস্টলি কম্পোজড অফ লেড এন্ড টিন। সফট সোল্ডারিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবহার করি লেড এন্ড টিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কেন বলছি, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলার জন্য প্রায়শই এটাই ব্যবহার করে থাকি। ম্যাক্সিমাম কথাটা যখনই বললাম তার মানে বোঝা যাচ্ছে এছাড়াও কিন্তু অন্যান্য কম্পোজিশনও হতে পারে। কি কি কম্পোজিশন একটু পরে দেখছি। যেমন এখানে বলেছে হ্যাভিং মেল্টিং টেম্পারেচার ফ্রম 150 থেকে 300 ডিগ্রি পর্যন্ত হতে পারে, ডিপেন্ড করছে কেমন কম্পোজিশন আমি ব্যবহার করেছি, কি কি মিশিয়ে তৈরি করেছি তার উপর ডিপেন্ড করে। যেমন একটা এক্সাম্পল দিয়েছে, আমি একটা ধাতু কল্প মিশালাম, যেমন বিসমাথ। ধাতু কল্প মানে জানা আছে তো, বা অ্যান্টিমনি, এগুলোকে বলা হয় ধাতু কল্প বা মেটাল। হ্যাঁ স্যার, যেটা ধাতু অধাতু দুটোরই গুণ বর্তমান থাকে। জানো এক্স্যাক্টলি, ভেরি গুড। ধাতু কল্প কাকে বলা হয়, ধাতুর কিছু কিছু প্রপার্টি থাকে, অধাতুর কিছু কিছু প্রপার্টি থাকে, যার বেসিসে আমরা এগুলোকে ভাগ করি। বিসমাথ বা অ্যান্টিমনি এগুলোকে ধাতু কল্প এই কারণেই বলা হয়, এদের প্রপার্টি গুলো কিছুটা ধাতুর মতন আবার কিছুটা অধাতুর মতন, মানে আমরা কনফিউজ এগুলোকে ধাতু বলবো না অধাতু বলবো, এই জন্য এগুলোকে না ধাতু বলা হয় নাই অধাতু বলা হয়, এগুলোকে বলা হয় ধাতু কল্প, ঠিক আছে? এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাড করি, ঠিক আছে, যেমন বিসমাথ অ্যান্টিমনি দুটোই হচ্ছে ধাতু কল্প, এগুলোকে যদি আমরা অ্যাড করে থাকি, তাহলে এর মেল্টিং পয়েন্ট যেটা 205 ডিগ্রি বলেছিলাম সেটা আরো কম হয়ে যায়, তাই না? সেটা কত ডিগ্রিতে চলে আসে, সেটা চলে আসছে মোটামুটি ভাবে 96 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 96 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 96 ডিগ্রি সেলসিয়াস, অনেক অনেক কম, ঠিক আছে? একটা পিসিবি বোর্ড এখানে দেখানো হয়েছে, তাই তো? পিসিবি বোর্ডের মধ্যে আমি সার্কিট গুলোকে এখানে জয়েন্ট করছি, ঠিক আছে? আচ্ছা, তো পিসিবি বোর্ডে জয়েন্ট করার জন্য আমরা এই যেখানে রেজিস্টার জয়েন্ট করেছি সেই জন্য, বা এখানে ক্যাপাসিটরটা দেখানো হয়েছে, তো এইগুলোকে জয়েন্ট করার জন্য আমরা সোল্ডারিং জয়েন্ট ব্যবহার করছি। এটা হচ্ছে সোল্ডারিং আয়রন আর এটা হচ্ছে সোল্ডারটা। তো প্রসেসটা মোটামুটি ভাবে আগের দিন বোঝানো হয়েছিল, বোঝা যাচ্ছে তো সিস্টেমটা কিভাবে কাজ করছে? তাহলে বোঝা যাচ্ছে, আমি আমি একটু কনক্লুশন এখান থেকে বার করে নিই, তারপরে আমি ফার্দার আমার অ্যাডভান্স করব। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সোল্ডারটা কি জিনিস? সোল্ডার হচ্ছে ইজ এ অ্যালয় অফ সেমিপারমানেন্ট থার্মাল জেল। না, ওটা তো বুঝলাম, সোল্ডারের প্রসেসটা হচ্ছে একটা সেমি পারমানেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সোল্ডার ইজ এ অ্যালয় অফ লেড এন্ড টিন। Of lead and tin, ঠিক আছে? Also very good. Solder is a mixture of alloy, is alloy of বা mixture of lead and tin. Lead and tin. আচ্ছা, এটা কেন, কোথায় কোথায় ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি? To join
হয় হয় থার্মাল রাইজ ইজ লো এন্ড মেকানিক্যাল স্ট্রেস ইজ লো, হ্যাঁ, যেখানে আমাদের থার্মাল স্ট্রেসটা লো হবে এবং মেকানিক্যাল ফোর্সটা কিন্তু বা লোডটাও কিন্তু অনেকটা কম হবে। ভেরি গুড। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা আমাদের যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে কি কি অ্যাপ্লিকেশনে ব্যবহার করব, কোন কোন কাজের জন্য ব্যবহার করব, একটা এখানে দেওয়া রয়েছে, লাইক ইলেকট্রিক্যাল জয়েন্ট এন্ড ভেরি থিন প্লেট জয়েন্ট হোয়ার মেকানিক্যাল ফোর্স ইজ লো, স্টিল মেটাল জয়েন্ট, ভেরি গুড, ঠিক আছে, যেখানে আমাদের শীট মেটাল গুলো অর্থাৎ থিন মেটাল যেখানে আমরা জয়েন্ট করব সেক্ষেত্রে ব্যবহার করতে পারি, এক নম্বর। দ্বিতীয় কারণ হচ্ছে যদি আমাদের কোন রকম ওয়ে জয়েন্ট করতে হয় সেক্ষেত্রেও ব্যবহার করতে পারি, বা ইলেকট্রনিক জিনিসের জন্য তো বললাম সব থেকে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা, প্রশ্ন হচ্ছে এছাড়াও কি এই লেড এন্ড টিন ছাড়া কি আর কোনো মেটেরিয়াল ব্যবহার করতে পারবো না, এগুলো ছাড়া কি আর কিছু ব্যবহার করা যাবে? আরো পারা যাবে, যেগুলো বিসমার্ক অ্যান্টিমনি এগুলো ব্যবহার করা যায়, এগুলোকে ব্যবহার করলে কি হবে? চলে যাচ্ছি, এটার প্রতি আর সময় দিচ্ছে না, বিশেষ করে বোঝা গেছে তাহলে সবাই জানি। আচ্ছা, a suitable flux is always used for soft soldering to prevent oxidation, sob shomoy ekta flux ke byabohar korte hoy jate oxidation ta ke prevent kora jay, oxidation mane ki basic jinish amra ekhon ekhon dhatu jaron jaron prokriya, very good, to oxidation mane addition of oxygen ar jodi pati bangla kothay boli tale ki bola hobe ekdom soja kothay amra আমি যে আদতে ওই যে অ্যালুমিনিয়ামের উপর অ্যালুমিনিয়ামের থালাটাকে তুললাম তার উপর একটা হালকা করে লেয়ার পুড়ে যায় দেখেছি, বা তামার উপরে তামার ঘটির উপরে কালো একটা লেয়ার পড়ে, এগুলো বাস্তবে কি হচ্ছে, এগুলো ধাতুগুলো কি হচ্ছে, এগুলো পুড়ে যাচ্ছে, ধাতুগুলো তাই তো পুড়ে যাচ্ছে মানে অক্সিডাইজ হয়ে যাচ্ছে, তো যেটা পাচ্ছি সেটা একটা ছাই টাইপের জিনিস বা অক্সাইড বলি, ছাই যেটা আমরা বাংলায় ছাই বলি ওটা ইংরেজিতে আমরা বলি OXID অক্সাইড, ঠিক আছে, ওটা ছাই, ঠিক আছে, ছাইগুলো লেগে থাকার জন্য বা অক্সাইড গুলো লেগে থাকার জন্য আমরা ওরকম দেখতে পাই। যেমন মোর্চেকে যদি বলি, মোর্চেটা কি জিনিস, শুধু ফেরিকটাকে আমরা অ্যাভয়েড করি, বলি সোদক ফেরিক অক্সাইড, অর্থাৎ জল থাকে ওর মধ্যে, ওকে, ভেরি গুড। আচ্ছা নেক্সট, তাহলে যাচ্ছে এ সুটেবল ফ্লাক্স ইজ অ্যাপ্লাইড অন সোল্ডারিং টু প্রিভেন্ট অক্সিডেশন, অক্সিডেশন যদি থাকতো ছাইটা যদি জয়েন্টের মধ্যে থাকতো কি প্রবলেম হতো, ছাই যদি থাকতো তো প্রবলেম কি হতো, কি প্রবলেম হতো, কি প্রবলেম হবে অক্সিডেশন অক্সাইড গুলো বা ধাতু ছাই গুলো যদি জয়েন্টের মধ্যে ঢুকে যায় তো কি হবে, প্রবলেমটা কি হবে, জয়েন্টটা কিরকম হবে, স্ট্রং হবে না উইক হবে, কেন উইক হবে তার বহু রকমের কারণ আছে, তাই তো। আচ্ছা, তো এই প্রবলেমটা কখন হয়, যখন অক্সাইডের মেল্টিং পয়েন্টটা বেস মেটালের মেল্টিং পয়েন্টের থেকে বেশি না কম, কোনটা হয়, কোন ক্ষেত্রে প্রবলেমটা হয়, অক্সাইডের মেল্টিং পয়েন্টটা যদি বেস মেটালের থেকে বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়, ভেরি গুড, ভেরি, তাহলে এখানে দেওয়া রয়েছে দিস ইজ জেনারেলি হ্যাপেন হোয়েন দা অক্সাইড হ্যাজ হায়ার মেল্টিং পয়েন্ট দ্যান বেস মেটাল, কোথায় গেল, এই যে এটা দেওয়া আছে, ইট ইজ জেনারেলি অকার, আরো যদি পারফেক্ট করি বলি তাহলে বলা হয় যেকোনো ফিউশন আমাদের জয়েন্টের জন্য, ফিউশন যেখানে জয়েন্ট করতে হয় অর্থাৎ যেখানে গলিয়ে জয়েন্ট করবো তার জন্য কিন্তু সেখানে কিন্তু একটা সবসময় চান্স থাকে যে কিছু মেটালের ছাই ওর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে, এবং এই ধরনের প্রবলেম তৈরি করবে। আচ্ছা, এই জন্য আমরা কি ব্যবহার করি, যেটা জিনিসটা তৈরি করি তাকে বলা হয় কি, এটাকে রিমুভ করার জন্য, এটাকে রিমুভ করার জন্য অক্সাইড গুলোকে রিমুভ করার জন্য যেটা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় ফ্লাক্স।
তো শুধুমাত্র বললাম যে কোনো মেটাল জয়েন্ট যেখানে আমরা গলিয়ে জয়েন করছি তার মধ্যে অক্সাইড ঢুকবে, এবং সেই সব জয়েন্ট থেকে সেই সব জয়েন্টের মধ্যে থেকে অক্সাইড গুলোকে রিমুভ করার জন্য আমি বেসিক জিনিস ব্যবহার করবো, যেটাকে বলা হয় কি বলা হয় ফ্লাক্স। আচ্ছা এবার আমার প্রশ্ন হচ্ছে ফ্লাক্সটা কি করে, ফ্লাক্সটা যখন ইয়ের সাথে মেশে, ফ্লাক্সটা যখন ফ্লাক্স প্লাস অক্সাইডস অক্সাইডস প্লাস আদার আনডিজারেবল সাবস্টেন্সেস এর সাথে যখন মিশে যায় তখন যে নতুন জিনিসটা তৈরি করে সেটাকে আমরা কি বলে থাকি, আমরা আগে বলে স্ল্যাগ, ভেরি গুড, বাংলায় কি বলেছিলাম, বাংলাটা যদিও জানার দরকার নেই, ধাতুমল, ধাতুমল, ওকে। তার মানে এটা কি, এটা এটা তাহলে এটাই তো ফ্লাক্স বলতে পারি, স্ল্যাগ আর ফ্লাক্স তো একই জিনিস নাকি? না স্যার, ভেরি গুড, নয় কেন, কারণ এর যে প্রপার্টি গুলো থাকে কেমিক্যাল প্রপার্টি গুলো ফ্লাক্সের প্রপার্টি আর স্ল্যাগের প্রপার্টি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। কি হয় স্ল্যাগের, কেন স্ল্যাগ আমরা বানালাম এখানে পড়েছিলাম, কারণ ফ্ল্যাগের মেল্টিং টেম্পারেচারটা যাতে বেস মেটালের টেম্পারেচার থেকে কম হয়, যার জন্য মানে ভেসে উঠতে পারে উপরে এবং একটা লেয়ার গঠন করতে পারে, তার জন্য আমরা ফ্লাক্স মেশে। শুন, ভেরি গুড, ঠিক আছে, দেখ সুমন বলছে, প্রত্যেকই আমরা জানি কিন্তু এটা সাহস করে বলতে হবে, যেমন সুমন বলছে এবং প্রত্যেকটা ঠিক বলছে, এটা করলেই রিভিশন হবে, শুধুমাত্র পড়িয়ে দিলাম ঠিক আছে, ওটাতে কোনো কিছু এফেক্ট হবে না, তোদের বলতে হবে যে কেন করেছি, ফ্লাক্সটা আগে করালাম, অনেকে ছিলি অনেকে ছিলি না, কিন্তু এখন আবার কাজে লাগছে। তো এই স্ল্যাগ যেটা তৈরি হলো তার মেল্টিং পয়েন্ট বা মেল্টিং টেম্পারেচার জেনারেলি অক্সাইডের থেকে কম হয়, তো এখানেও ফ্লাক্স ব্যবহার করছি কারণ এটা একটা ফিউশন ওয়েল্ডিং প্রসেস, এখানে আমরা গলিয়ে জয়েন করবো, তো এখানে আমরা স্ল্যাগ ব্যবহার করে থাকি, সরি ফ্লাক্স ব্যবহার করছি। আচ্ছা কেন ব্যবহার করা হয় জানলাম, যে সারফেস টু বি সোল্ডার অর ডিজলভ অক্সাইড অ্যান্ড টু প্রিভেন্ট অন মেটাল সার্ফেস ডিউরিং দ্য হিটিং প্রসেস, তো অক্সাইড গুলোকে ডিজলভ হওয়া মানে গুলে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য এই ফ্লাক্স গুলোকে আমরা ব্যবহার করে থাকি, বোঝা গেছে, এই মাত্র নিজেরাই বললাম। আচ্ছা কি কি ফ্লাক্স ব্যবহার করে থাকে, সাম কমনলি ইউজ ফ্লাক্সেস আর জেনারেলি যেগুলো ব্যবহার করে থাকি, সে কয়েকটা এক্সাম্পল হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে, ZnCl2, আরেকটা নাম হচ্ছে কার্ট অ্যাসিড, ঠিক আছে, নেক্সট হচ্ছে রেজিন, রেজিন মানে হচ্ছে একটা আঠা টাইপের জিনিস, এটা নিয়ে আমরা বেশি ব্যবহার করে থাকি, রেজিন অ্যাজ, সব ছবি দিয়েছি কোনো অসুবিধা নেই, সব ছবি আমার দেওয়া আছে, বাজারে এরকম কিনতে পাওয়া যায় তো নাকি, এগুলো নয়, এটা সেই করোনা টেস্টের মতো লাগছে, যাই হোক। কোথায় গেল, এইরকম টাইপের থাকে একটা, তাই না, টিপ ক্লিনার এটা দিয়েছে, টিপ ক্লিনার অ্যাকচুয়ালি এরকম টাইপের নয়, এটা সেই করোনার ইয়ের মতন দেখাচ্ছে, দেখ আমি একটা ছবি দিয়েছি, সে আমার ছবিটা দেখায়, এইরকম টাইপের জিনিসটা হয়, ঠিক আছে, এরকম জুতোর যেরকম পালিশ ইয়ে হয় সেরকম পাওয়া যায়, শোল্ডারিং ফ্লাক্স হিসাবে তো দিলাম, এইরকম টাইপের জিনিসটা হয়, এই যে এরকম টাইপের খুললে এরকম একটা ওই ক্রিমের মতন, যেমন আমরা এরকম উইন্টার ক্রিম গুলো ব্যবহার করি সেরকম টাইপের একটা জিনিস হয়, তো এটাকে যেমন কি রেজিন হচ্ছে ওই ধরনের একটা জিনিস, জিঙ্ক ক্লোরাইড হচ্ছে এরকম গুঁড়ো অবস্থায় পাওয়া যায় জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে, নুনের নুন টাইপের, জিঙ্ক ক্লোরাইড টাইপ অফ সল্ট, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা জানি খুব ভালো করে জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা তো পরিচিত ছোটবেলা থেকে, এই যে রেজিন এখানে দেখিয়েছি ভালো করে, এখানে একটা দেখানো হচ্ছে জেলের মতো, আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড কি দেখিয়েছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডও মনে হচ্ছে দেখিয়েছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড পরবর্তীকালে মনে হচ্ছে দেখিয়েছি, এটাতে নেই পরেরটাতে দেখিয়েছি যখন আরো ডিটেলস আছে, এই সিএল তো আমরা জানি অ্যাসিড একটা টাইপ দেখিনি, যখন দেখছি তার নামে নাম থাকবে না আমাদের, জানি আমাদের কেমিস্ট্রি ল্যাবে থাকতো এরকম, তাই না, তেইজে এটা থাকে, তো এটা এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো এটাকেও ব্যবহার করতে পারি, অবশ্যই কিন্তু ডাইলিউটেড, কিন্তু স্ট্রং অ্যাসিড ব্যবহার করব না এখানে, ডাইলিউটেড ফর্মে ব্যবহার, কনসেন্ট্রেটটা না ডাইলিউটেডটা, ডাইলিউটেড অবশ্যই ডাইলিউটেড, ঠিক আছে, ডাইলিউটেড মানে লঘুকরণ, জল মিশিয়ে আমরা হালকা করি না পাতলা যেটাই করি সেটাকে ইংলিশে বলা হয় ডাইলিউশন, তো আমরা ডাইলিউটেড ফর্মে ব্যবহার করব, লঘু কোথায় গেল, আচ্ছা
ট্যালো ব্যবহার করতে পারি, ঠিক আছে, ট্যালো একটা টাইপের আমাদের একটা সিনথেটিক জিনিস, সল্ট ব্যবহার করতে পারি, অ্যামোনিক ব্যবহার করতে পারি, অ্যামোনিয়াম ক্লোরাইড যেটাকে বলা হয়। সব তো আসছি ডিটেলসে, ওই জন্য এখন আর অতটা ডিটেলসে যাচ্ছি না, প্রত্যেকটা বলে বলে যায় একটা। যেমন জিঙ্ক ক্লোরাইড ইজ মোস্ট কমনলি ইউজড অ্যাজ সোল্ডারিং ফ্লাক্স, বাট করোসিভ ইন নেচার। জিঙ্ক ক্লোরাইড যেটা দেখানো আছে ছবিতে, এটা সব থেকে বেশি ফ্লাক্স হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে না? কিন্তু এটার প্রবলেম কি হয়, এটা হচ্ছে খুব ক্ষয়কারী, অর্থাৎ খুব করোসিভ হয়। যেমন কি হয়, যদি আমরা নুন দিয়ে কোনো কিছুকে, ধর আমরা একটা নুন দিয়ে পরিষ্কার করলাম, নুন দিয়ে পরিষ্কারটা তো ভালো হবে, কিন্তু কিছুদিন পর কি হবে, মেটালটাকে খেয়ে দেবে, তাই না? ওটাকে খুইয়ে দেবে। যেমন ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার দিয়ে যদি আমি একটা মেটাল প্লেটকে পরিষ্কার করি, খুব ভালো পরিষ্কার হবে, কিন্তু শুধুমাত্র ওটা ওই শ্যামলা বা এগুলোকেই খাবে না, বা অক্সাইড গুলোকেই খাবে না, কিছুদিন পর দেখবো মেটালটাও নষ্ট হতে থাকছে। তো ওটাকে বলা হয় করোশন বা ক্ষয়। কেমিক্যালি যদি ওটা ক্ষয় হয়, তাহলে সেটাকে বলা হয় করোশন। তো জিঙ্ক ক্লোরাইডটা খুব ভালো পরিষ্কার করতে পারে, ঠিক আছে, খুব ভালো, এই যে ক্লিনিং প্রপার্টিটা খুবই ভালো, কিন্তু তার সাথে সাথে এটা করোসিভ হয়, ক্ষয়কারী হয়, মেটালটা যে জয়েন্টটা করবো সেটাকেও ক্ষয়িয়ে দেবে। এই জন্য এটাকে খুব একটা ব্যবহার করা হয় না, যদিও বলেছে মোস্ট কমনলি ইউজ, তবু এটাকে খুব একটা ব্যবহার করা হয় না, বা আমরা অ্যাভয়েড করে থাকি। ওকে, তো নেক্সট চলে যাচ্ছি আমরা জিঙ্ক ক্লোরাইডের পর। কোনো ক্ষয় হয় না, যেমন জিঙ্ক ক্লোরাইডটা, ঠিক আছে, ক্ষয়ে দিচ্ছিল, মেটাল জয়েন্টটাকেও খোয়াচ্ছিল, অর্থাৎ শুধুমাত্র পরিষ্কার করছে না, অক্সাইড গুলোকে খোয়াচ্ছে না, তার সাথে সাথে এই জয়েন্টটাকেও কিন্তু খোয়িয়ে দেবে, ঠিক আছে না? এই জয়েন্টটাকেও কিন্তু খোয়াতে থাকবে। কোথায় গেল, অন্য একটা কালার ইউজ করতে হবে। ওকে, এটাকেও কিন্তু খোয়াতে থাকবে, তাই না? তো এটা কেন ভালো বলছে, রেজিন ইজ নন করোসিভ ইন নেচার, এটা কিন্তু ক্ষয় করে না, বাট ডাজ নট হ্যাভ ক্লিনিং প্রপার্টিজ লাইক জিঙ্ক ক্লোরাইড। কিন্তু জিঙ্ক ক্লোরাইডের মতো এত ভালো পরিষ্কারও কিন্তু করতে পারে না। তো আমরা কোনটা ব্যবহার করে থাকি, যারা আমরা অলরেডি ইউজ করেছি অনেকটাই, তারা কোনটা বেশি ব্যবহার করেছি ক্লাস হিসাবে, বাজারে কোনটা কিনেছিলাম ক্লাস হিসাবে, রেজিন ইজ বেস্ট পাওয়া যায়, তাই তো? আমরাও এটা ইউজ করে থাকি। ওকে, ঠিক আছে, নেক্সট হচ্ছে আর কিছু লাইনি যা, তাহলে ওটা পরেরটাই দেওয়া আছে আরো ভালো করে। ফ্লাক্স তো খুব ইম্পর্টেন্ট জিনিস, ফ্লাক্স তো আমাদের হয়েছে, পরের একটা স্লাইড আছে, দেখি যদি কিছু আছে, না ওটা পরে পরে তখন নিয়ে করবো সোল্ডারিং প্রসেস। তখন দেখতে পাবো। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি হার্ড ফোল্ডারে, ঠিক আছে, এটার বেশি এখন আমার জানার দরকার নেই, কারণ আমি ফ্লাক্স আলাদা করে পড়বো। আচ্ছা, এই ব্লু টর্চ অর সোল্ডারিং আয়রন ইজ ইউজড অ্যাজ বেস মেটাল অ্যান্ড মেল্টিং দ্য সোল্ডার অ্যান্ড দ্য ফ্লাক্স, ঠিক আছে। তো যখন আমরা কাজ করি কি করি, এটাকে আমরা প্রথমে গরম করে নিই ইলেকট্রিকের মধ্যে, প্লাগটাকে যদি আমরা দিয়ে দিই সকেটের মধ্যে ইনসার্ট করি, এটা গরম হতে থাকে। গরম হওয়ার পর প্রথমে এটাকে আমি ফ্লাক্সে ডোবাই, ঠিক আছে, ফ্লাক্সে ডোবাবার পর তারপরে আমি এটার সাথে এটাকে ছুঁয়ে করব। তো যদি এটাকে ফ্লাক্সে না ডুবিয়ে করি, তাহলে কি হবে, এই যে জিনিসটা আছে সেটা এর গায়ে চিটে বসে থাকবে, আর এটা কিন্তু ছাড়বে না, মানে এটার উপর পারমানেন্ট একটা লেয়ার তৈরি হবে, আর ছাড়তে চাইবে না, ঠিক আছে। কিন্তু যদি আগে এই গরম জিনিসটাকে, গরম করার পর যদি এটাকে আগে আমি ফ্লাক্সের মধ্যে ডুবিয়ে নিই, কোথায় গেল, ফ্লাক্সের মধ্যে ডুবিয়ে নিই, তারপর যদি আমি এটার উপর সোল্ডারিং করি, তাহলে কি হবে, এই যে লিকুইড মেটালটা, এটা কিন্তু এর গায়ে চিটে থাকবে না, ঠিক আছে, ফ্লাক্সের সাথে সাথে পুরোটাই কিন্তু ছেড়ে যাবে। এই কারণে আগে ফ্লাক্সটা আমরা ইউজ করে থাকি। নেক্সট, এটার জায়গায় কি ব্যবহার করতে পারি, ব্লো টর্চও ব্যবহার করতে পারি। ব্লো টর্চের ছবি দেখায়, খুব ব্যবহার করি আমরা খুব জেনারেলি। ব্লু টর্চ আমরা দেখেছি বাড়িতে ইউজ করা হয়, বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ইউজ করা হয় মেটালের কন্ট্রাকশনটাকে ইয়ে করার জন্য। এখানে কুকিং এর জন্য দিয়েছে, কুকিং এর জন্য দরকার নেই, ব্রেজিং এর জন্য দিই, ব্রেজিং এ ইউজ করা হয়। তো ব্রেজিং প্রসেস জানার দরকার নেই, এটা জানলেই হবে। এটা দেখেছি এরকম টাইপের জিনিস, আগুন জ্বলে একটা এরকম সেন্টার কৌটোর মতন থাকে, তার উপর আগুন জ্বলে, এটাকে বলা হয় ব্লু টর্চ। এটা দিয়েও সোল্ডারিং করা যায় কিন্তু, ঠিক আছে। সোল্ডারিং কিভাবে করব, এই জিনিসটাকেই ব্যবহার করলাম, এখানে কোনো এর পর থেকে কোনো পার্টস নেই, ব্লু টর্চ দিয়ে এই মুখটাকে গরম করে নিও, আমরা কিন্তু করতে পারি। আমাকে যেভাবেই হোক এই জায়গাটাকে গরম করতে হবে, এটা নিয়ে আমার কাজ, কিভাবে গরম করলাম সেটা কিছু এসে যায় না,
ফার্নেসেও গরম করতে পারি, ব্লো টর্চ দিয়েও গরম করতে পারি, ইলেকট্রিক্যালও গরম করতে পারি, আমার যেমন ইচ্ছা। আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি হার্ড শোল্ডার। তো হার্ড শোল্ডার কাকে বলা হয়? হার্ড শোল্ডার এমপ্লয়েজ শোল্ডার উইচ মেল্ট অ্যাট হায়ার টেম্পারেচার অ্যান্ড আর স্ট্রঙ্গার দেন সফট শোল্ডার। ঠিক আছে, হার্ড শোল্ডার জেনারেলি আমাদের ব্যবহার করা হয় যখন হাই টেম্পারেচার, হাই মানে সব থেকে যেটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে স্ট্রঙ্গার দেন সফট শোল্ডার। আগে যে সফট শোল্ডারটা করলাম, হার্ড শোল্ডারটা তার থেকে বেশি হার্ড, এই জন্য হার্ড শোল্ডার বলছে, অর্থাৎ বেশি লোড সহ্য করতে পারবে। এবং শুধুমাত্র বেশি লোড না, আরেকটা জিনিসও সহ্য করতে পারবে, সেটা হচ্ছে হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার মানে কি? ওল্ডিং এর টেম্পারেচার সহ্য করতে পারবে। এটাকে বলা হয়েছে ইন কম্পেয়ার টু সফট শোল্ডার, সফট শোল্ডারের সাথে তুলনা করে বলা হয়েছে যেটা বেশি টেম্পারেচার আর লোড কিন্তু সহ্য করতে পারবে। কখনোই কিন্তু বেশি বলবো না, এটাকে বলবো কম্পারে কম্পারিজন। কার কম্পারিজনে বেশি করতে পারে হার্ড শোল্ডার? কার কম্পারিজনে বেশি সফট শোল্ডার? এক্স্যাক্ট, সফট শোল্ডারের তুলনায় যদি সফট শোল্ডারের সাথে তুলনা করি তাহলে তার থেকে বেশি টেম্পারেচার সহ্য করতে পারে এবং তার থেকে বেশি লোডও সহ্য করতে পারে। ঠিক আছে, তার মানে কিন্তু এটা স্ট্রং বলে দেবো না। ঠিক আছে, মাথায় রেখে। আচ্ছা তাহলে এটা প্রশ্ন কখনো আসবে কি এটা কি, এটা কি পার্মানেন্ট? তার মানে হার্ড শোল্ডারটা কি পার্মানেন্ট জয়েন্ট? না স্যার, এটা সেমি পার্মানেন্ট জয়েন্ট। না স্যার, এটা কম্পারিজন বেসিসে বলা হচ্ছে, জাস্ট আর কিছু নেই। ইটস মেল্টিং পয়েন্ট ইজ 350 ডিগ্রি সেলসিয়াস, যেখানে ওটা হচ্ছিল 205 এর মতন, এখানে 350 থেকে শুরু হচ্ছে এন্ড আপ টু 600 ডিগ্রি সেলসিয়াস, 600 পর্যন্ত হতে পারে এন্ড সামটাইমস আপ টু 900 ডিগ্রি সেলসিয়াস, 900 পর্যন্ত হতে পারে। তো যদি এই পর্যন্ত আমি এরকম একটা হার্ড শোল্ডার নিলাম যার মেল্টিং টেম্পারেচার, অর্থাৎ এরকম একটা শোল্ডার নিলাম যার মেল্টিং টেম্পারেচারটা 900 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কত পর্যন্ত টেম্পারেচারের মধ্যে এই জয়েন্টটা অ্যাচিভ মানে টিকে থাকবে বলতো? 900 ডিগ্রি সেলসিয়াস, 900 ডিগ্রি পর্যন্ত টিকবে, অনেক হাই টেম্পারেচার, যথেষ্ট হাই টেম্পারেচার এটা, তাই না? আচ্ছা, এটা মাথায় রাখতে হবে যে হার্ড শোল্ডারের তুলনায় এই সফট শোল্ডারের তুলনায়। শোল্ডার মানে বুঝতে পারছি তো, শোল্ডার মানে জয়েন্ট নয় কিন্তু, শোল্ডার মানে এই জিনিসটা যেটা এখানে দেখিয়েছি দেখিয়েছিলাম, এটা হচ্ছে শোল্ডার। হ্যাঁ স্যার, যেটা সেটা আটটা অ্যালয়েড শোল্ডার বলছি মাথায় রেখে। হ্যাঁ এটাকে, আচ্ছা কেউ কিন্তু প্রসেস ধরবো না আমরা এখানে। নেক্সট কোথায় গেল? আচ্ছা তো এক্ষেত্রে কি হবে, 900 পর্যন্ত হতে পারে তারটার টেম্পারেচার, 900 পর্যন্ত হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি, ফ্লাক্স ইজ ইউজ ইন হার্ড শোল্ডারিং ইজ জেনারেলি পেস্ট ফর্ম অ্যান্ড আর অ্যাপ্লাইড ইন দ্য জয়েন্ট উইথ এ ব্রাশ ফ্রম ব্রাশ বিফোর হিটিং। ঠিক আছে, এটাকে কি করা হয়, এটা জেনারেলি কি করা হয়, পেস্ট ফর্মে পাওয়া যায়। ঠিক আছে, এটা যেমন তারের মতন পাওয়া যাচ্ছিল, এটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে ফ্লাক্স, এখানে যে প্লাস সরি তার জন্য বলছি, ফ্লাক্স এর কথা বলা হচ্ছে। আগে যেটা আমরা দেখছিলাম এটাও তো পেস্ট ফর্মে পাওয়া যাচ্ছিল, এটাও কিন্তু পেস্ট ফর্মেই পাওয়া যায়, এখানে রেজিনের কথা বলছি, রেজিনটা যেরকম পেস্ট ফর্মে পাওয়া গেছিল এখানেও কিন্তু পেস্ট ফর্মে পাওয়া যায়। এবং এটাকে কি বলছে, আমাদের যখন শোল্ডারটা অ্যাপ্লাই করি তার আগে কিন্তু ফ্লাক্সটাকে ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে একটু আগেই বললাম, না হলে চিটে যাবে গায়ে লিকুইড, শোল্ডারটা কিন্তু চিটে যাবে এবং সেটা চিটে থেকে যাবে। আচ্ছা তো আগে আমরা ফ্লাক্সটাকে ব্যবহার করে থাকি। ইন হার্ড শোল্ডার ব্লো টর্চ ইজ ইউজড অ্যাজ ইকুইপমেন্ট। ঠিক আছে, এখানে জেনারেলি আমরা এরকম শোল্ডারিং আয়রন ব্যবহার করি না, তার বদলে যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি কি বলা হয়, ব্লো টর্চ, ব্লো টর্চ ব্যবহার করি। আচ্ছা নেক্সট হয়ে যাচ্ছে কি কি দিয়ে তৈরি হয়, এখানে কিন্তু স্পেশাল স্পেশাল জিনিস আছে, এখানে কিন্তু লেড অ্যান্ড টিন দিয়ে নয়। আচ্ছা ইন এখানে বলেছে সিলভার শোল্ডারিং ইজ এ হার্ড শোল্ডারিং মেথড। সিলভার শোল্ডারিং মানে কি বুঝতে পারছি, শোল্ডারের মধ্যে কি কি ধাতু হিসাবে শোল্ডার আছে, যেমন আগেরটা লেড আর টিন দিয়ে তৈরি হয়েছিল, এখানে ডেফিনেটলি শোল্ডার আছে, সিলভার রয়েছে। ঠিক আছে, মানে রূপো রয়েছে, রূপোর একটা অ্যালয় তৈরি হবে। হোয়ে দ্য শোল্ডার ইজ মেড আপ অফ সিলভার অ্যালয়েড উইথ টিন, কোন কোন দুটো ধাতু দিয়ে তৈরি হচ্ছে, সিলভার আর টিন, সিলভার আর টিন দিয়ে। আরো কম্পোজিশন আছে পরে দেখাচ্ছি। আচ্ছা আরেকটা কি দিয়েছে দেখি, এটা এখানে দেয়নি, পরে পরেরটাই বোধ হয় দেওয়া আছে, কি কি আছে না আছে পরে আরো ডিটেলসে জানবো, যখন রেজিং এ যাবো তখন আরো ডিটেলসে জানবো। আচ্ছা এখানে আর কিছু দেওয়া হয়নি, এখানে বেসিক্যালি যেটা দেওয়া হয়েছে যে সফট শোল্ডারিং আর হার্ড শোল্ডারিং। আচ্ছা হার্ড শোল্ডারিং নিয়ে কারো কোনো সমস্যা আছে? আমি আরেকবার একটা স্পেসিফিক বলে দিই তারপরে জিনিসটা বোঝা যাবে। বলা হচ্ছে সোজা ব্যাপার, হার্ড শোল্ডারটা যদি আমরা সফট শোল্ডারের সাথে তুলনা করি তাহলে হার্ড শোল্ডার বেশি টেম্পারেচার সহ্য করতে পারে এবং এর তুলনায় বেশি লোডও সহ্য করতে পারে, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এর মেল্টিং টেম্পারেচার সফট শোল্ডারের তুলনায় অনেকটা কম, মানে অনেকটা বেশি সরি,
যেটা 350 থেকে শুরু হয়ে 600 পর্যন্ত হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপ টু 900 পর্যন্ত হতে পারে। দ্বিতীয় পয়েন্ট, তো ডেফিনেটলি এটা আরো বেশি টেম্পারেচার পর্যন্ত এই জয়েন্টটা রিজেক্ট করবে, এটা তো বলারই নেই। থাক্স ইউজড ইন হার্ড সোল্ডারিং ইজ জেনারেলি ইন পেস্ট ফর্ম। এখানে যেমন আলাদা আলাদা কোথাও আমরা ট্যালো ব্যবহার করছিলাম, কোথাও রেজিন ব্যবহার করছিলাম, কোথাও জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করছিলাম, এখানে জেনারেলি আমরা পেস্ট ফর্মে ফ্লাক্স ব্যবহার করে থাকি। ঠিক আছে, ইন হাসার এটা এটা অ্যাপ্লাই করা হয়, ফ্লাক্সটা অ্যাপ্লাই করা হয় বিফোর অ্যাপ্লাইং দ্য শোল্ডার। ঠিক আছে, শোল্ডারটাকে অ্যাপ্লাই করার আগে কিন্তু ফ্লাক্সটাকে আমরা অ্যাপ্লাই করব। ইন হার্ড শোল্ডার ব্লো টর্চ ইজ ইউজড অ্যাজ ইকুইপমেন্ট। জেনারেলি ইন জেনারেল মানে সাধারণত বলছি, এখানে কিন্তু আমরা এরকম ব্লো টর্চকে ব্যবহার করে থাকি অ্যাজ ইকুইপমেন্ট। সিলভার শোল্ডারিং ইজ এ হার্ড শোল্ডারিং মেথড। জেনারেলি একটা এক্সাম্পল দেওয়া আছে, সিলভার শোল্ডারিংটা একটা পপুলার হার্ড শোল্ডারিং মেথড, যেখানে শোল্ডারটা তৈরি হয় ইজ মেড আপ অফ সিলভার অ্যালয় উইথ টিন, সিলভারের সাথে টিনকে মিশিয়ে। আরো অনেক কিছু হতে পারে কিন্তু বেসিক জিনিস হচ্ছে এই দুটো, সব থেকে বেশি এই অ্যালয়ের মধ্যে থাকে সিলভার এবং টিন। এমন একে বলা হচ্ছে সিলভার অ্যালয় উইথ টিন। এর মধ্যে কি আরো কিছু নেই? আরো আছে কিন্তু ওগুলো অনেক কম পরিমাণে আছে, ওই জন্য নেগলেক্ট করছি, এই জন্য বলা হচ্ছে সিলভার অ্যালয় উইথ টিন। আরো স্পেসিফিক্যালি এখানে কেন সিলভার শোল্ডারিং কেন বলা হচ্ছে, টিন শোল্ডারিং কেন বলেনি? তাহলে আমরা একদম ডাইরেক্টলি যদি না সমস্যা থাকে তাহলে আমরা ডিফারেন্স গুলো ইজিলি বুঝতে পারবো। তো দেখে নি কি কি সমস্যা বলেছে, ক্লিয়ার দেখা যাচ্ছে? তাহলে এটা কি বলেছে, সফট শোল্ডারিং it is not a solid joint, eta kono solid joint noy, soft shouldering kono solid joint noy, hard shouldering is a solid joint, eta onektai solid in compared to eta. thik ache, hard shouldering ta kintu solid joint, eta kintu kono solid noy, eta onekta durbol joint. bojha geche jinish ta kono oshubidha ei porjonto? na sir. is its joint open on heating, eta ektu gorom korlei bolche joint ta kintu chhere jabe, ma gole giye eta kintu disengage hoye jabe. bolche joint does not open on heating. ঠিক আছে, তার মানে এটাকে আমি 3000 পর্যন্ত গরম করলাম, তাতেও এটা গলবে না, তাই তো? না এরকম কিছু ব্যাপার নেই, 3000 পর্যন্ত গরম করে দিলাম তাহলেও কি গলবে না? তাহলে এটা কেন বলেছে ওপেন অন হিটিং বলেছে, ডাজ নট ওপেন কেন বলেছে, গরম করলো গলে না কেন বলেছে? কারণ আমরা এখানে কি করছি, হ্যাঁ বল, শুনতে পাচ্ছি বল। অবশ্যই খুলবে, এর তুলনায় বেশি টেম্পারেচার, ঠিক আছে, অনেকটাই বেশি টেম্পারেচার। আচ্ছা, এটা কম্পারিজন স্টাডি বলে এরকম বলা হয়েছে। আচ্ছা, নেক্সট, ইট ইজ মেড বাই মিক্সিং টিন এন্ড লেড। এটা জেনারেলি টিন আর লেড দিয়ে তৈরি করা হয়। এখানে বলা আছে কি জেনারেলি মেড আপ অফ ব্রাস এন্ড আদার মেটালস। ব্রাসটা একটা অ্যালয়, একটা অ্যালয় দেখলাম সিলভার অ্যালয় ব্যবহার করা হচ্ছিল, এটা হতে পারে, ব্রাসকেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখানে ভ্যারাইটিস রকম পাচ্ছি, যেমন এখানে মেনলি আমরা শোল্ডারটাকে ব্যবহার করছি না, এখানে কিন্তু হার্ড শোল্ডারিং এর ক্ষেত্রে আমরা কেবলমাত্র শোল্ডারটা না, তাছাড়াও আমরা ব্রাস মানে কি, বাংলায় ব্রাস মানে কি সবাই জানি, এটা বাংলা বাংলায় কি বলে ব্রাস, পিতল, পিতল এবং আদার্স মেটাল, অন্যান্য মেটাল দিয়ে ব্যবহার করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইটস মেল্টিং পয়েন্ট ইজ লো, ইট হ্যাজ হায়ার মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, জেনারেলি এটা কম্পারিজন স্টাডি, এটা সফট সোল্ডারিং এর মেল্টিং টেম্পারেচারটা কম, কত 200.5 হচ্ছিল, কোথাও কোথাও তো 96 পর্যন্ত হয়ে যাচ্ছিল, আর এটা কত হচ্ছিল 350 থেকে শুরুই হচ্ছিল মোটামুটি, তাই না? তো ইন কম্পেয়ার যদি আমরা এটা কম্পেয়ার করি 900 পর্যন্ত হতে পারে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তো এটাও দেখ, এই ক্ষেত্রে এর তুলনায় এর মেল্টিং পয়েন্টটা অনেকটাই বেশি। আচ্ছা, নেক্সট বলেছে ইট ইজ ইউজড ইন লাইট মেটেরিয়াল লাইক ইলেকট্রিক্যাল ওয়েস্ট। ঠিক আছে, হালকা হালকা কাজের জন্য, যেখানে বেশি লোড পড়বে না সেসব কাজে ব্যবহার করে, যেমন ইলেকট্রিক্যাল তারকে জোড়া লাগানোর জন্য, ছোট ছোট তারকে, বড় তারকে নয়, ছোট ছোট তারকে জয়েন করতে কাজে লাগাতে পারি। ইট ইজ ইউজড ফর হেভি জবস, এর তুলনায় এটাতে হেভি জব, তার মানে কি এরকম করবো যেখানে ক্রেনের জয়েন্ট গুলো সেগুলো আমি হার্ড শোল্ডারিং দিয়ে করব, হবে না স্যার? সেক্ষেত্রে মানে এর তুলনায় এর থেকে হার্ড হেভি জবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, ইট ইজ মেড বাই শোল্ডারিং আয়রন, শোল্ডারিং আয়রন দিয়ে করা হয়। এটা কি দিয়ে তৈরি করা হয়?
হিটিং ইন ফার্নেস, ফার্নেস এর বদলে আমরা কি বললাম যেটা বেশি ব্যবহার করে থাকি, ব্লো টর্চ দিয়ে আমরা করতে পারি। আচ্ছা নেক্সট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ ইউজড অ্যাজ ফ্লাক্স। শুধু অ্যামোনিয়াম ক্লোরাইড না, বহু রকম ছিল, এসিএল ছিল, অনেক রকম ছিল, ট্যালো ছিল, রেজিন ছিল। এখানে জেনারেলি কোনটাকে বেশি ব্যবহার করা হয়? দেখি এই যে এটা এরকম লাল লাগছে কেন, এই কালারটা এরকম লাল কেন, এটা তো রং করেছে পাশেরটা, এইটা এই যেটা কেন লাল, এরকম কেন লাল দেখাচ্ছে? রেড অক্সাইড বলে, মানে রেড কালার। এক্স্যাক্টলি, এটা পুরো প্রাইমার দেওয়া আছে, প্রাইমার মানে হচ্ছে লেড অক্সাইড, ঠিক আছে? লেড অক্সাইড, লেড অক্সাইডের কালারটা কি রকম, কি রকম দেখতে, লাল টাইপ, লাল টাইপ দেখতে। এজন্য রেড অক্সাইডের আরেকটা নাম হচ্ছে রেড অক্সাইড, রেড অক্সাইড, ঠিক আছে? এটা এটা কি আমরা জানি না কখনো দেখিনি এসব জিনিসপত্র, দেখেছি তাই তো, দেখেছি দেখেছি জানি দেখেছি। তো আমাদের যে ট্রেন গুলো হয় সেটাতে তো রেড অক্সাইড কখনো দেখিনি, কেন হয় না? এই যে আমরা যদি দেখি কার্বনেট বেশি ইউজ করে স্যার, লেড আমাদের শরীরের পক্ষে খারাপ, তার জন্য আমাদের যে যাত্রীবাহী ট্রেন সেখানে লেড অক্সাইড ব্যবহার করা হয়। এখানে এখানে কি হয়েছে, এখানে কেন ব্যবহার করা হচ্ছে স্যার? লেড হিউম্যানের পক্ষে খারাপ স্যার? না এটা রং, রংটা কি আমি কি এটা খেয়ে যাবো নাকি, কোনো কিছুই তো না, আমি তো হাতও দিচ্ছি না খাচ্ছি। রং যেগুলো করি তার মধ্যে অল্প কিছু লেড থেকে থাকে, ওই জন্য বলা হয় না যে বেশি ওই লেড লেড যুক্ত রং ব্যবহার করতে বারণ করে, কারণ প্রতিমা যখন আমরা জলে ভাসে ওটা ক্ষতিকারক হয়ে যায় কিছু। এই জন্য বলে না যে কিছু লেডের ব্যবহার, পেন্সিল তুলি যখন আমরা ব্যবহার করি বলে লেড অক্সাইড যুক্ত কোনো রকম যেন আমরা রং ব্যবহার না করি বা লেড যুক্ত রং ব্যবহার না করি। এর মধ্যে কি লেড অক্সাইড নেই? আরে হয়েছিল, ঠিক আছে, ব্যবহার হয়েছে, তার উপর আবার রং করেছে। আমরা প্রাইমারের উপর রং করি না গিফটটা, হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি যখন আগে আগে যখন আমাদের হাতে খুব একটা পয়সা পাতি ছিল না, অর্থাৎ আগেকার দিনের কোচগুলো, এটা তো রাজধানীর কোচ ছিল, তো আগেকার দিনের যে কোচগুলো ব্যবহার করতাম এটা এই কালারের হতো না, পুরোনো দিনের সিনেমা দেখতাম না, বা আমরাও ছোটবেলায় দেখেছি, এই না তোরা দেখেছিস কিনা, এগুলো দেখা যেত আগেকার দিনে। প্রাইমার কেন ব্যবহার করা হয়, এটাও এটা কি করে, মেটালের উপর একটা লেয়ার তৈরি করে, মানে সিম্পল যদি বলি মেটালে ক্ষয়টা বেশি না হয়, হ্যাঁ, এটা কিরকম করে জং খেতে দেয় না, এক্স্যাক্টলি। এটা আমি দেখিয়ে দিচ্ছি একটা জিনিস কিরকম কাজ করছে, পেন যদি না খোলে তাহলে একটু দেখাতে পারবো না, এইটা খুলে গেছে, ভেরি গুড, একটা জিনিস খোলা গেছে। তো এটা হলো মেটালের প্লেট, ঠিক আছে না, তো এটাকে কালো কালার করে দিই, এটা হচ্ছে একটা লোহার জিনিস, ঠিক আছে। তো এর উপরে আমরা কি করি, এরকম একটা প্রলেপ দিয়ে দিই, ঠিক আছে, এরকম একটা প্রলেপ কিন্তু ইউজ করে থাকি, রং করা মানে এরকম একটা জিনিস পড়ে যাবে, এরকম একটা পাতলা নিজেও রিয়েকশন করে না, ঠিক আছে, অক্সাইড না, অক্সাইড তো পুড়ে যাওয়ার ছাই, ছাই কি আর পুড়ানো যাবে নাকি, কাগজের যে ছাইটা তৈরি হয় সেটা আর জ্বলবে না স্যার, এটা তো লেডের লেডের ছাই না, এটা তো রেড অক্সাইড বা লেড অক্সাইড বলছি, মানে লেডের পুরা অংশ, লেডের ছাই, তাই তো? তাহলে এর উপর বাতাসের অক্সিজেন কি আর কোনো এফেক্ট করতে পারবে না, পারবে না, তো এটা নিজেই ছাই, এটা নিজেই ছাই, তাই না? আচ্ছা, তার ফলে এইটা রেড অক্সাইডের উপরটা গোটাটাই ঘিরে রেখেছে মেটালটাকে, তার ফলে মেটাল পর্যন্ত কি অক্সিজেন পৌঁছাতে পারবে, অক্সিজেন পৌঁছাতে পারবে না, বা জল পৌঁছাতে পারবে, জল পৌঁছাতে পারবে, জলটাকে পৌঁছাতে পারবে, এগুলো বোঝা গেল সমস্ত, কোন এই জায়গা থেকে কোন প্রবলেম আছে না স্যার? না স্যার।
তাহলে সফট সোল্ডারিং ব্যবহার করি যেখানে আমাদের, আমি একবার হালকা করে বলে দিই, সফট সোল্ডারিং ব্যবহার করি যেখানে আমাদের লাইট অ্যাপ্লিকেশন আছে, যেখানে খুব বেশি হিট বা যেখানে আমাদের খুব বেশি টেম্পারেচার লাগবে না, সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা টিন এবং লেড দিয়ে তৈরি একটা অ্যালয় ব্যবহার করে থাকি, যেটাকে বলা হয় সোল্ডার, মেল্টিং টেম্পারেচার যার 150 থেকে 300 মধ্যে হয়ে থাকে, এবং বিসমাথ এবং অ্যান্টিমনি মেশালে এটা 96 পর্যন্ত হয়ে যেতে পারে। আচ্ছা, এটার জন্য বিভিন্ন রকম ফ্লাক্স ব্যবহার করে থাকি, যেমন রেজি, ট্যালো, ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়া, ঠিক আছে, সল্ট অ্যামোনিক, এগুলো ব্যবহার করে থাকি। হার্ড শোল্ডার হচ্ছে আরেকটা টাইপের শোল্ডার, যেখানে আমরা জেনারেলি যে শোল্ডারটা ব্যবহার করে থাকি তার মেল্টিং টেম্পারেচারটা সব শোল্ডারের তুলনায় বেশি হয়, তাই কারণে এর জন্য এটা বেশি টেম্পারেচার পর্যন্ত রিটেন করতে পারে এই ধরনের জয়েন্ট গুলো, এবং এর এটা একটু বেশি লোডও সহ্য করতে পারে, এটা একটা সলিড জয়েন্ট এই কারণে। আচ্ছা, এক্ষেত্রে কি করা হয়, জেনারেলি আমরা ফ্লাক্স হিসাবে একটা পেস্টের মতো জিনিস ব্যবহার করি। একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল যেটা রেড অক্সাইড বা লেড অক্সাইড নিচে দেখলাম, এখানে আমরা জেনারেলি সোল্ডারিং আয়রন ব্যবহার না করে ব্লো টর্চ ব্যবহার করে থাকি বা ফার্নেস ব্যবহার করে থাকি। সিলভার সোল্ডারিং হচ্ছে একটা টাইপের আমাদের এখানে শোল্ডার, সরি শোল্ডার বলবো না, এক্ষেত্রে আমরা বলবো একটা আমাদের ফিলার মেটাল হিসাবে সিলভার সোল্ডারিং, সরি সিলভারের একটা অ্যালয় ইউজ করা থাকে যেটা সিলভার এবং টিনের অ্যালয় দিয়ে তৈরি হয়। এছাড়াও আমরা বিভিন্ন রকম অ্যালয় যেমন ব্রাশকেও ইউজ করতে পারি। আচ্ছা, সফট সোল্ডারিং ও হার্ড সোল্ডারিং এর মধ্যে তফাৎ হচ্ছে, সফট সোল্ডারিং এ যে জয়েন্টটা তৈরি হবে সেটা অনেক দুর্বল হবে এবং অনেক কম টেম্পারেচার রিটেন করবে, অন্যদিকে হার্ড সোল্ডারিং এর ক্ষেত্রে যেটা হবে সেটা সলিড জয়েন্ট হবে এবং বেশি টেম্পারেচার পর্যন্ত টিকে থাকতে পারবে। সফট সোল্ডারিং যেটা হবে সেটা হালকা গরম করলে সেটা ছেড়ে যাবে, হার্ড সোল্ডারিং তার থেকে অনেক বেশি টেম্পারেচার পর্যন্ত টিকে থাকতে পারবে। এটাকে টিন এবং লেড মিশিয়ে তৈরি করলাম সফট সোল্ডারিংটাকে, হার্ড সোল্ডারিংটাকে আমরা ব্রাশ বা অন্যান্য জিনিস দিয়ে তৈরি করতে পারি, ঠিক আছে। এটার মেল্টিং পয়েন্ট জেনারেলি অনেকটাই কম সফট সোল্ডারের, আর হার্ড শোল্ডারের মেল্টিং পয়েন্টটা তুলনামূলকভাবে বেশি। আচ্ছা, ইউজ ফর লাইট মেটেরিয়াল লাইক ইলেকট্রিক্যাল ওয়্যার, ইলেকট্রিক্যাল ছোট ছোট পাতলা পাতলা তার জয়েন্টের জন্য হার্ড এই সফট শোল্ডার ব্যবহার করে থাকি। হার্ড শোল্ডারটা জেনারেলি এর তুলনায় একটু হেভি কাজের জন্য ব্যবহার করে থাকি, বা যেখানে বেশি আমরা ফোর্স ব্যবহার করবো সেখানে ব্যবহার করে থাকি। ইট ইজ মেড বাই শোল্ডারিং আয়রন, এটা শোল্ডারিং আয়রনের সাহায্যে করা হয়। হার্ড শোল্ডার ইউজ বাই ফার্নেস অর আমাদের যেটাকে বলা হয় ব্রেজিং টর্চের মাধ্যমে আমরা করতে পারি। অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ ইউজড অ্যাজ ফ্লাক্স, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডকে ফ্লাক্স হিসেবে ব্যবহার করা হয়, রেড অক্সাইড বা লেড অক্সাইডকে ব্যবহার করা হয় হার্ড সোল্ডারিং এর জন্য ফ্লাক্স হিসাবে। তো এটাই গেল আমাদের বেসিক্স, মানে বিভিন্ন রকম টাইপস অফ সোল্ডার। তো কারোর কোনো কি সমস্যা আছে এখান থেকে? প্রত্যেকেই আমি বলে রাখছি এই নোটগুলো যেগুলো এখানে আমি প্রোভাইড করে দিয়েছি, যে নোট এখানে দেখতে পাওয়া যাবে, নোটস আমি প্রোভাইড করে দিয়েছি প্রত্যেকে যারা রয়েছে দুটো, এটা তো সব ট্রেডে কমন আছে, এই নোটটা দুটো ট্রেডেই আছে। আমার যেটা সাজেশন হচ্ছে এগুলো আমরা কখনোই পড়বো না, ঠিক আছে, কারণ আমাদের এই জায়গাটা আমরা পড়ে শুধুমাত্র এখান থেকে প্রিন্ট আউট করে পড়ার থেকে আমরা লিখে নেবো, ঠিক আছে, কারণ এখানে অনেক কিছু ছবি আমাকে বোঝাবার জন্য রিপ্রেজেন্ট করবার জন্য ব্যবহার করতে হয়েছে, তাই না, এত এত ছবি করেছি, তো ফালতু স্পেসও নষ্ট হবে, অনেকটা খরচাও বেশি হবে, তার তুলনায় আমরা যদি নিজেরা লিখে প্র্যাকটিস করি তাতে অনেক বেশি মনে থাকবে, বোঝা গেছে? তো নিজেরা লিখবো, লিখে পড়বো, ঠিক আছে, এটা নিজেরা খাতায় লিখে নেবো দেন পড়বো, প্রত্যেকে লিখে নেবো দিয়ে পড়বো, ঠিক আছে, ঠিক আছে। এটা নিয়ে এটা নিয়ে হ্যাঁ ছবিগুলো দেখবো, যেমন এই এই ডায়াগ্রামটাকে এটাকে এঁকে নিয়ে যেতে পারে, ঠিক আছে, বা এই ডায়াগ্রামটাকে আমি দুটো মেটাল হিসাবে দেখাবো, যদি এইটা আমাকে ডিফিকাল্ট লাগে আঁকতে, আমি আঁকতে পারলে খুব ভালো কথা, এই ছবিটাকে এঁকে নিয়ে যেতে পারি, এটা তো আঁকতেই হবে, তাই না, এগুলো আঁকতে পারি, ঠিক আছে। অথবা যদি কারোর খুব সমস্যা হয় এই নোটগুলোকে প্রিন্ট করতে পারি, কিন্তু প্রিন্ট করলে শুধুমাত্র মনে থাকবে না, এগুলো আমরা ফেলে রেখে দেবো, আর তুলনায় এগুলো লিখে নেওয়া ভালো হবে, ঠিক আছে। এখান থেকে কারোর কোনো কি সমস্যা আছে, থিওরিটিক্যালি কারোর কোনো সমস্যা রয়েছে? না স্যার, না স্যার, ঠিক আছে, তাহলে আজকে সেশন এন্ড করছি। Okay, thank you for joining us. Thank you, sir. Most welcome.